आज के नवम श्रेणी गणित प्रकाश बोयर एक नम्बर अध्याय कोषे देखी 1.1 आलोचना करब। यह अध्यायटा वास्तव संख्यार ऊपर रही है। देखो प्रथम प्रश्न कि बोले, प्रथम प्रश्न मूलद संख्या काके बोले लिखी और चारटी मूलद संख्या लिखी। क्लास एटे किन्तु तुम्हारा जेने मूलद संख्या काके बोले, ताले मूलद संख्या काके बोले जे समस्त संख्या के पी बाई क्यू आकारे लिखा जाए एवं क्यूटा नॉट इक्वल टू जीरो है। ताहले एक नम्बर प्रश्न देखो मूलद संख्या काके बोले। मूलद संख्या होच्छे जे समस्त संख्या के पी बाई क्यू आकारे लिखा जाए एवं क्यू होच्छे नॉट इक्वल टू जीरो। क्यूटा नीचे जे संख्याटा होबे सेटा किन्तु जीरो होवा जाबे ना, कारण तुम्हारा जानो नीचे संख्या जदि जीरो है अर्थात कोनो के संख्या के जीरो दिए जदि भाग करा है ताहले सेटा असंगत है अर्थहीन है, ताई जोनो नीचे संख्याटाके किन्तु कखनोई जीरो होवा जाबे ना। ताहले जे समस्त संख्या के पी बाई क्यू आकारे लेखा जाए एवं पी एवं क्यू पूर्ण संख्या होबे, पी एवं क्यू पूर्ण संख्या एवं क्यू होच्छे नॉट इक्वल टू जीरो, तादेरके आमरा बोले थाकि होच्छे मूलद संख्या। তাহলে এই দুটো জিনিস মনে রাখবে তাহলেই হবে। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ হচ্ছে নট ইকুয়াল টু জিরো, তাদেরকে মূলদ সংখ্যা বলে। এরকম চারটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। দেখো চারটি মূলদ সংখ্যা কেমন হবে, যে কোনো ধরো আমি পাঁচ লিখলাম, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, নিচে কিছু নাই মানে এক আছে, এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা হতে পারে, বা দুই বাই পাঁচ হতে পারে। দেখো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, মাইনাস যদি সংখ্যা থাকে তাহলেও সেটাকে মূলদ সংখ্যা বলবো, মাইনাস থ্রি বাই সিক্স হতে পারে, এটাও একটা মূলদ সংখ্যা আমরা বলতে পারি। তাহলে যে কোনো কিছু আমি করে নিতে পারি, পনেরো বাই হচ্ছে সতেরো করছি, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, দেখো সকলকে পি বাই কিউ আকারে লেখা যায়, এখানে একটা সংখ্যা থাকলেও কিছু নাই মানে নিচে কিন্তু ওয়ান আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এইবারে দেখো দুই নম্বর প্রশ্ন কি বলেছে। দুই নম্বর প্রশ্ন বলেছে যে জিরো কি একটি মূলদ সংখ্যা, জিরোকে পি বাই কিউ আকারে কি লেখা যায়, এটা কিন্তু আমাকে এখানে বলেছে। তাহলে দেখি পি বাই কিউ আকারে লেখা যায় কিনা। তাহলে দুই নম্বর জিরোকে আমরা আমি বলেছি কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাই মানে আমরা এখানে এক ধরতে পারি। তাহলে দেখো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তাহলে এটাকে কিন্তু আমরা জিরোকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে আমরা বলবো জিরো একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম এটা। কোনো কিছুর নিচে কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে আমরা সেখানে এক ধরতে পারি, হরটাকে এক ধরতে পারি। তাহলে জিরো, জিরোর নিচে আমরা এক ধরতে পারি, তাহলে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তাই জন্য এটাকে আমরা কিন্তু মূলদ সংখ্যা বলবো। এবারে চলে আসো তিনের অঙ্ক, এটাও তোমরা কিন্তু আগে শিখেছ। এই অধ্যায়ের অঙ্কগুলো মোটামুটি তোমরা ক্লাস এইটে কিন্তু শিখে এসছো। দেখো কি বলেছে, মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করো। কি আছে, সাত মাইনাস চার, এটা তো তুমি বের করতে পারবে, এটা বসাতে পারবে, কিন্তু এই যে ভগ্নাংশগুলো যেগুলো থাকে সেই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা পদ্ধতি করতে হবে। তাহলে প্রথমে আমি সাত আর মাইনাস চার বসিয়ে নিচ্ছি, তারপরে নিয়মটা আমি বলছি। তাহলে তিনের অঙ্কের ক্ষেত্রে আগে আমাকে সংখ্যারেখা এঁকে নিতে বলেছে। তাহলে তিন নম্বর অঙ্ক ফার্স্ট সংখ্যারেখা আমরা প্রথমে এঁকে নেব। সংখ্যারেখার ধারণা ক্লাস সিক্সে তোমরা পেয়েছ। সংখ্যারেখা মানে একটা রেখার ওপর অনেকগুলো সংখ্যা থাকে, তাই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে সংখ্যারেখা। এবং সংখ্যারেখার ঠিক মাঝে মাঝে থাকবে হচ্ছে জিরো, আর ডান দিকে হবে প্লাস ওয়ান। সমদূরবর্তী হলে ভালো লাগে দেখতে, তাই জন্য সমান দূরে করার চেষ্টা করবে, একেবারেই সমান না হলেও চলবে। চার পাঁচ ছয়, আচ্ছা আমার আর এদিকে লাগবে না। আচ্ছা এইবারে বাম দিকে হবে মাইনাস সংখ্যাগুলো, তাহলে একই রকমভাবে এখানে যতগুলো করব ডান দিকে যত সংখ্যা লিখবো বাম দিকে ততগুলো সংখ্যা লেখা উচিত। অনেকে লেখে না, যতখানি প্রয়োজন ততখানি লেখে, সেটাতেও অসুবিধে নেই, কিন্তু সাধারণভাবে তোমরা চেষ্টা করবে দুই দিকে সমান সংখ্যক সংখ্যা থাকা। তাহলে এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ছয়। আচ্ছা সাত কোথায় হবে,
সাত হবে। আচ্ছা এই আরেকটা সংখ্যা লাগছে এখানে, তাহলে আমি একটা সংখ্যা বাড়িয়ে দিচ্ছি দুইদিকে, তাহলে এখানে হচ্ছে সাত, এই জায়গাতে হয়ে গেল হচ্ছে সাত। আচ্ছা মাইনাস চার বলেছে, মাইনাস চারও আমরা পেয়ে গেছি, এই দুটোতে কোনো সমস্যা হয়নি, এখানে হচ্ছে মাইনাস চার আছে, ঠিক আছে। এইবারে দেখো কত আছে, তিনের অঙ্কে বলেছে যে থ্রি বাই ফাইভ যখন ভগ্নাংশ বলবে তখন আমাকে দেখে নিতে হবে সেটা ভাগ যাচ্ছে কিনা, এটা ভাগ যাচ্ছে না, এটা একটা প্রকৃত ভগ্নাংশ আছে, থ্রি বাই ফাইভ মানে প্লাস আছে, ডান দিকে বসাতে হবে, শূন্যের ডান দিকে বসবে। এবং দেখো নিচে কত আছে, নিচে আছে পাঁচ, তাহলে শূন্যের পরে যে ঘরটা আছে ডান দিকে সেটাকে পাঁচ ভাগে ভাগ করে তিন ভাগ নিতে হবে, তাহলে শূন্যের ডান দিকে বসবে, ডান দিকে কয়গুলো ভাগ করব, পাঁচটা ভাগ করব বলেছি, তাহলে চারটে দাগ কাটলেই পাঁচটা ভাগ হয়ে যাবে, এক দুই তিন চার, দেখো পাঁচটা অংশ তৈরি হয়ে গেছে, এক দুই তিন চার পাঁচটা, চারটে দাগ কাটলেই পাঁচটা অংশ তৈরি হয়ে যায়। আচ্ছা তাহলে পাঁচ ভাগ হয়ে গেল, তার মধ্যে তিন ভাগ নিতে বলেছে, শূন্য থেকে ডান দিকে তিন ঘর নিব, এক ঘর দুই ঘর তিন ঘর, তাহলে এইটা নিলাম, এটা হচ্ছে কত না থ্রি বাই হচ্ছে ফাইভ হবে। এবারে দেখো চারের অঙ্ক, চারের অঙ্কে কিন্তু ভাগ যাচ্ছে, নাইন বাই টু আছে, তাহলে আমি যদি দুইকে নয় দিয়ে ভাগ করি তাহলে কত হবে, চার দুগুণে আট নয় এক হবে, তাহলে চার পূর্ণ, চার পূর্ণ একের দুই হচ্ছে, তাহলে চারটে প্লাস আছে, তাহলে শূন্যের ডান দিকে লিখব, চার ঘর নিব, চারের যে পরের ঘরটা থাকবে তাকে দুই ভাগে ভাগ করে এক ভাগ নিব। আশা করি তোমরা বুঝতে পারছো, শূন্যের ডান দিকে চার ঘর নিলাম, চার পূর্ণ অর্থাৎ চার ঘর পুরো নিলাম, তার পরের ঘরটাকে দুই ভাগে ভাগ করতে বলেছে, একটা দাগ কাটলেই দুই ভাগে ভাগ হয়ে গেল, এবং এক নম্বর ঘরটাকে নিতে বলেছে অর্থাৎ এই ঘরটাকে নিতে বলেছে, এটা কত, এটাই হচ্ছে নাইন বাই টু হবে, নাইন বাই টু। আচ্ছা তারপরে দেখো পাঁচের অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, পাঁচের অঙ্ক আছে টু বাই নাইন, এখানে কিন্তু ভাগ করতে হবে না, জিরোর ডান দিকে নিতে হবে, ডান দিকে যে প্রথম ঘরটা পাবো সেই ঘরটাকে নয় ভাগ করে অর্থাৎ আটটা দাগ দিলেই নটা ভাগ হয়ে যাবে, করে দুটো ভাগ আমরা নিব। এটা তোমাদের এইচ ডব্লিউ দিলাম, এটা তোমরা কিন্তু বাড়িতে করার চেষ্টা করবে। ছয় নম্বর অঙ্ক দেখো, এগারো বাই পাঁচ, এগারো বাই পাঁচ, তাহলে এগারোকে যদি ভাগ করি, যখনই অপরিকৃত থাকবে তাকে ভাগ করে নিতে হবে, তাহলে পাঁচ দুগুণে দশ, এগারো এক, তাহলে উত্তর হচ্ছে দুই পূর্ণ এক বাই পাঁচ, তাহলে দুই পূর্ণ অর্থাৎ এখানেও কিন্তু প্লাস আছে, তাহলে আমরা কোন দিকে নিব, আমরা ডান দিকে নিব, জিরোর ডান দিকে নিলাম, দুই ঘর পুরো নিলাম, তারপরের ঘরটাকে পাঁচ ভাগে ভাগ করতে বলছে অর্থাৎ চারটে দাগ নিতে হবে, এক দুই তিন চারটে দাগ নিলাম, চারটে দাগ নেওয়ার পরে এক ঘর নিতে বলেছে, এক ঘর, তাহলে দুই পূর্ণ একের পাঁচ হলো, এটা মানে হচ্ছে এগারো বাই হচ্ছে এগারো বাই পাঁচ। সাতের অঙ্কটাই চলে আসো, সাতের অঙ্কে কি বলেছে, দুইয়ের সাত নম্বর অঙ্ক মাইনাস বলেছে, তাহলে শূন্য থেকে কিন্তু বাম দিকে বসবে, এটা এটা মাথায় রাখবে। আচ্ছা এটাও অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকেও ভাগ করে নাও, তাহলে তিন চারে হচ্ছে বারো, তেরো এক, তাহলে উত্তর হচ্ছে তিন পূর্ণ একের চার, তাহলে মাইনাস তিন পূর্ণ একের চার অর্থাৎ আমাকে শূন্যের বাম দিকে বসাতে হবে, বাম দিকে তিনটে ঘর পুরো নিয়ে তারপরের ঘরটাকে চার ভাগ করে একটা অংশ নিতে হবে। দেখো কিভাবে করছি, শূন্য থেকে বাম দিকে তিন ঘর পুরো নিব, তিন ঘর পুরো নিলাম, তারপরে ঘরটাকে চার ভাগে ভাগ করব, তাহলে চার ভাগ মানে তিনটে দাগ দিব, এক দুই তিনটে দাগ নিলাম, চার ভাগ করার পর এক ভাগ নিতে বলেছে, এক ভাগ নিতে বলেছে, তাহলে এটা কত হচ্ছে, এইটা হচ্ছে মাইনাস তেরো বাই হচ্ছে চার। এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলোকে করবে। এইবারে দেখো চারের অঙ্কগুলো, চারের অঙ্ক কি বলেছে, কতগুলো মূলদ সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই, তাহলে মূলদ সংখ্যা একটি বলেছে, একটি মানে মাঝেরটাকে করলেও হবে, অনেকগুলো থাকে দুটো মূলদ সংখ্যার মাঝে অনেকগুলো মূলদ সংখ্যা থাকে, তার মধ্যে একটি বলেছে,
একটি বললে খুব সহজে বের করা যাবে, আমরা এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই একটি মূলদ সংখ্যা পেয়ে যাব আমরা। তাহলে চারের এক নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, চারের এক নম্বর অঙ্ক, চার আর পাঁচের মাঝে একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা যখনই বলবে তখন কিন্তু খুব সহজে আমরা বের করতে পারি। তাহলে চার ও পাঁচের পাঁচের মাঝে মধ্যে এর মধ্যের একটি মূলদ সংখ্যা, চার পাঁচ এর মধ্যের একটি মূলদ সংখ্যা হলো, একটি মূলদ সংখ্যা। আচ্ছা মূলদ সংখ্যা কিভাবে বের করতে হয়, একটি বের করতে গেলে যে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ, অর্থাৎ নাইন বাই টু হবে, নাইন বাই টু হবে। তাহলে নাইন বাই টু হচ্ছে একটা মূলদ সংখ্যা। আচ্ছা এই মূলদ সংখ্যাকে বের করবো কেমন করে, বসাবো কেমন করে, দেখো এখানে যেমন করে বসিয়েছি দেখো নাইন বাই টু সেই একই রকমভাবে করব। মানে দুই আছে নিচে উপরে আছে নয়, ভাগ করে নিতে হবে, রাফে ভাগ করতে হবে। এটা এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটাকে সংখ্যাটাকে বসাতে গেলে রাফে ভাগ করে দিবে। তাহলে চার দুগুণি আট নয় এক, তাহলে এটা মানে হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে চার পূর্ণ একের দুই দাঁড়াচ্ছে, এই চার পূর্ণ একের দুইকে বসাতে হবে। তাহলে আবার আমাকে সংখ্যারেখা এঁকে নিতে হবে, নিয়মগুলো মোটামুটি একই রকমই আসছে। দেখো সংখ্যারেখা আমরা নিয়ে নিচ্ছি, মাঝে থাকবে হচ্ছে কত, মাঝে থাকবে জিরো, তারপরে এক দুই তিন চার, পাঁচটে ঘর কিন্তু আমার লাগবে, কারণ চার পূর্ণ বলেছে, অর্থাৎ চারের পরের একটা ঘর আমার লাগবে। এখানেও তেমনি মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ করলাম, চার ঘর পুরো নিতে হবে। তাহলে কোন দিকে নিতে হবে, না ডান দিকে, এখানে কারণ প্লাস আছে, তাহলে আমরা ডান দিকে নিব। চারটে ঘর পুরো নিতে বলেছে চার পূর্ণ, তারপরের ঘরটাকে দেখো দুই ভাগে ভাগ করতে বলেছে, অর্থাৎ একটা যদি দাগ দিই তাহলে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তার মধ্যে একটা ভাগ নিতে বলেছে, অর্থাৎ এই অংশটা নিতে বলেছে, এটাই কত, নাইন বাই টু হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা পারবে। এরপরে দেখো দুই নম্বর, চারের দুই নম্বরে এক আর দুইয়ের মাঝের মূলদ সংখ্যা বের করে সংখ্যারেখায় বসাতে বলেছে, এটা তোমরা বাড়িতে করবে, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। তা ভগ্নাংশের একটা করে দিই, চারের তিন নম্বর অঙ্ক, একের চার আর একের দুইয়ের মাঝের মূলদ সংখ্যা বলেছে, তাহলে দুই নম্বর হোমওয়ার্ক, তিন নম্বরটা করে দিচ্ছি, একের চার এবং একের দুইয়ের মাঝের মূলদ সংখ্যা, এর মাঝের মাঝের মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তো মাঝের মূলদ সংখ্যা বের করবো কেমন করে, এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই হয়ে যাবে বললাম, একইভাবেই করব। আচ্ছা ভগ্নাংশের যোগ তোমরা তো জানো, উপরে ভগ্নাংশের যোগ আছে, ভগ্নাংশের যোগটাকে হচ্ছে করে নাও কিভাবে করতে হয়, হরগুলো লসাগু, চার আর দুইয়ের লসাগু করলে কত হবে, চার। তাহলে এটা দিয়ে ভাগ করলে এক, এখানে এক বসবে, প্লাস এটা দিয়ে ভাগ করলে দুই, তাহলে এখানে হচ্ছে দুই বসবে, বাই কত, টু। তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো থ্রি বাই হচ্ছে ফোর, ভাগ আছে ভাগকে গুণ করে দাও, তাহলে দুইটা উল্টে যাবে, ওয়ান বাই টু হবে, তাহলে থ্রি বাই হচ্ছে এইট হয়ে গেল। তাহলে এদের দুজনের মাঝের মূলদ সংখ্যা কত হলো, থ্রি বাই হচ্ছে এইট হয়ে গেল। এই থ্রি বাই এইট এটাকে কিভাবে বসাবো, দেখো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্ন, এই প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে ছোট আছে তাই জন্য এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিভাবে বের করতে হয়, বসাতে হয়, একবার দেখে নাও। এর আগে আমরা অপ্রকৃতর ক্ষেত্রে ভাগ করে তারপর বসিয়েছিলাম, এখানে কিন্তু আমাকে ভাগ করতে হবে না, কারণ এইটা একটা প্রকৃত ভগ্নাংশই আছে। তাহলে আমরা জিরো নিব, এক নিলাম, দুই, এখানে মাইনাস এক মাইনাস দুই নিলাম। তাহলে দেখো ডান দিকে নিতে হবে, কারণ প্লাস আছে, আমাকে ডান দিকে বসাতে হবে। আচ্ছা কতগুলো ঘর নিতে হবে, আট ঘর, মানে সাতটা দাগ নিতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর নিতে হবে, তাহলে আটটা ভাগ হয়ে গেল, তার মধ্যে তিনটে ভাগ নিতে হবে, এক দুই এক দুই তিন, অর্থাৎ এই অংশটা নিতে হবে, এইটাই কত হবে, থ্রি বাই হচ্ছে এইট। তোমরা
তোমরা কিন্তু শিখেছো কিভাবে ভগ্নাংশ বসাতে হয়, এর আগেই শিখেছো তিন নম্বরের অঙ্কে, এখানে সেই পদ্ধতিটাই ব্যবহার করলাম। এবারে চলে এসো চার নম্বরের অঙ্কের ক্ষেত্রে, এখানে একটা পূর্ণ সংখ্যা দিয়েছে, একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে, এর ক্ষেত্রে কিভাবে করব। দেখো চারের অঙ্ক, নিয়মগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই হবে। তাহলে কি কি বলেছে, মাইনাস এক বলেছে আর হাফ বলেছে, এর মাঝের পূর্ণ মাঝের মূলদ সংখ্যা, মাঝের মূলদ সংখ্যা, এর মাঝের মূলদ সংখ্যাটা কত হবে দেখো। তাহলে মাইনাস ওয়ান যোগ হাফ বাই দুই, দুটোকে যোগ করে আমরা কি করছি, দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যখন আমি যোগ করছি বড়টার আগে কি আছে, বড়টার আগে মাইনাস আছে, মুখে মুখে যোগটা হয়ে যাবে। আচ্ছা তাহলে মাইনাস এক থেকে হাফকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি হাফ পড়ে থাকবে, বা তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন করে সেইভাবেও করতে পারো, আমি করে দিচ্ছি এখানে পাশেই করে দিচ্ছি। দেখো এর লসাগু করলে কত হবে, লসাগু করলে দুই দাঁড়াবে, দুই দিয়ে কে গুণ করো তাহলে মাইনাস টু হবে, প্লাস দুই দিয়ে দুইকে ভাগ, দুই দিয়ে দুইকে ভাগ করলে এক, এক বসবে আর নিচে দুই। এবার এই দুটোর মধ্যে বড় কে, দুই, ওর আগে মাইনাস, তো মাইনাস বসাতে হবে, দুই থেকে আলাদা ছিল তাহলে বিয়োগ, দুই থেকে এক বাদ দিলে কত হবে, এক হবে, এক বাই দুই, তাহলে এইটা করে এক বাই দুই হলো, আর নিচে কত হলো, নিচে হচ্ছে দুই। তাহলে মাইনাস হাফ ভাগকে গুণ করে দাও তাহলে ওয়ান বাই টু হবে, তাহলে মাইনাস ওয়ান বাই ফোর হচ্ছে এখান থেকে। তাহলে আমরা কত পেলাম, মাইনাস ওয়ান বাই ফোর পেলাম। এবার মাইনাস ওয়ান বাই ফোরকে সংখ্যা রেখায় বসাতে হবে। মাইনাস বসাতে গেলে আমি বললাম যে জিরোর বাম দিকে কিন্তু সংখ্যাটা বসবে, তাহলে মাঝে থাকবে হচ্ছে জিরো, এইদিকে থাকবে প্লাস ওয়ান, এইদিকে থাকবে প্লাস টু, এইদিকে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান, এইদিকে থাকবে হচ্ছে মাইনাস টু। মাইনাস হবে মানে জিরোর বাম দিকে হবে, অর্থাৎ এটাও কিন্তু দেখো একটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ উপরে ছোট নিচে বড়, প্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে ভাগ করতে হবে না। তাহলে বাম দিকের প্রথম ঘরটাকে আমরা চার ভাগে ভাগ করে দেব, অর্থাৎ তিনটে দাগ দিব, এক দুই তিনটে দাগ দিলাম, চারটে ভাগ হয়ে গেল, তার মধ্যে একটা ভাগ নিতে বলেছে, অর্থাৎ এই অংশটাকে নিব, এটাই হচ্ছে মাইনাস ওয়ান বাই হচ্ছে ফোর হবে। তাহলে তোমরা চারের অঙ্কটা বুঝতে পেরেছো আশা করছি। এইবারে দেখো পাঁচের অঙ্কটা, পাঁচের অঙ্কটা কি বলেছে, তিনের অঙ্কটার মতোই একই রকম আছে, তোমরা এটা বাড়িতে করতে পারবে, এটা তোমাদের এইচ ডব্লিউ দিলাম। এইবারে দেখো সাতের অঙ্ক, মাইনাস টু আর মাইনাস এক, এর মাঝের মূলদ সংখ্যা বের করতে বলেছে, মাইনাস টু আর মাইনাস এক, তাহলে এটা ছয় হবে, এটা বই প্রিন্টিং মিস্টেক ভুল আছে, সাত দিয়ে আছে, এটা ছয় হবে। তাহলে ৬ নম্বর অঙ্কটা দেখো, মাইনাস দুই আর মাইনাস এক, এর মাঝের মূলদ সংখ্যা, মাঝের মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কত হবে, না এই দুটোকে কি করতে হবে, এই দুটোকে যোগ করে দিতে হবে, যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে মাইনাস টু প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বাই কত হবে, বাই হচ্ছে টু। তাহলে মাইনাস টু আর মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস থ্রি বাই হচ্ছে টু হবে। তাহলে এখানেও দেখো মাইনাস আসলো, তাহলে সংখ্যারেখায় যখন বসাবো বাম দিকে কিন্তু আমাকে বসাতে হবে। তাহলে আমরা সংখ্যারেখাটা এঁকে নিই প্রথমে, সংখ্যারেখা মাঝে থাকবে হচ্ছে জিরো, ডান দিকে থাকবে হচ্ছে এক দুই তিন প্লাস, আর বাম দিকে থাকবে মাইনাস এক মাইনাস দুই আর মাইনাস তিন। এটা দেখো একটা কিন্তু অপরিকৃত ভগ্নাংশ বলেছে, অপরিকৃত ভগ্নাংশ হলে ভাগ করে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা করি ভাগ, তাহলে মাইনাস এক পূর্ণ একের দুই হবে, তাহলে মাইনাস বসাবো অর্থাৎ জিরোর বাম দিকে বসাবো, এক পূর্ণ মানে একটা ঘর পূর্ণ নিতে হবে, তারপরের ঘরটাকে দুই ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ একটা দাগ দিলে দুটো ভাগ হয়ে যাবে, এবং তার একটা অংশ নিতে বলেছে, এই একটা অংশ নিলাম, এটাই হচ্ছে মাইনাস থ্রি বাই হচ্ছে টু। তাহলে
একটি মূলদ সংখ্যা যদি বলে, কোনো দুটো সংখ্যার মাঝের একটি মূলদ সংখ্যা বলে, তাহলে তাদের দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করব। কিন্তু যদি একের বেশি বলে, যেমন তোমরা দেখো পাঁচের অঙ্কটায় বলেছে, পাঁচের অঙ্কে কি বলেছে, চার ও পাঁচের মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি, এখানে দেখো তিনটে মূলদ সংখ্যা বলেছে এবং তাদেরকে সংখ্যা রেখায় বসায়। তাহলে তিনটে মূলদ সংখ্যা যদি বলে, তাহলে আমাদেরকে কি করতে হবে, তিনটে মূলদ সংখ্যা বললে আমাদেরকে কিন্তু ডি ধরে অঙ্কটাকে করতে হবে। পাঁচের অঙ্ক কিভাবে, ডি কিভাবে বের করতে হয়, ডি বের করতে গেলে বড়টা থেকে ছোটকে বিয়োগ করতে হবে, পাঁচ থেকে চারকে বিয়োগ করতে হবে, যতগুলো মূলদ সংখ্যা বলেছে, তিনটে মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাই তিনের সাথে এককে যোগ করতে হবে, তাহলে ওয়ান বাই ফোর হবে। এবারে তিনটে মূলদ সংখ্যা কি কি পাবো, তাহলে তিনটি মূলদ সংখ্যা হলো, তিনটি মূলদ সংখ্যা, তাহলে কি কি হবে, ছোট যেটা আছে, ছোটটা যেটা আছে তার সাথে ডিকে যোগ করতে হবে, ডি মানে ওয়ান বাই ফোর। দ্বিতীয়টা পেতে গেলে ছোট সংখ্যাটার সাথে টু ডি অর্থাৎ এর সাথে দুইকে গুণ করে যোগ করতে হবে। তৃতীয় সংখ্যা পেতে গেলে এর সাথে থ্রি ডি করতে হবে, তাহলে থ্রি বাই হচ্ছে ফোর, মানে থ্রি ডি মানে থ্রি বাই ফোর। তাহলে এটা কত হলো, চার পূর্ণ একের চার হলো, চার পূর্ণ দুইয়ের চার হলো, চার পূর্ণ তিনের চার হলো, তাহলে চারি চারি ষোলো সতেরো, সতেরো বাই ফোর, আঠারো বাই ফোর এবং উনিশ বাই হচ্ছে ফোর, উনিশ বাই চার হলো, দেখো চার চারি ষোলো সতেরোটা উনিশ, উনিশ বাই তাহলে চার। তাহলে এই তিনটে মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার এই মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় বসাতে বলেছে, এই মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় বসাবো। এবার দেখো তো এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করেছি সেগুলো যদি বুঝে থাকো তাহলে আশা করি এটা তোমরা নিজেরাই পারবে, তাও আমি করে দিচ্ছি। দেখো মাঝে থাকবে হচ্ছে জিরো, তারপরে ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, প্লাসগুলো ডান দিকে হবে আর বাম দিকে মাইনাসগুলো হবে, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ। আমাকে প্রথমে কত বাজে, চার পূর্ণ অর্থাৎ প্লাস আছে, ডান দিকে বসাতে হবে, চারটে ঘর পুরো নিতে হবে, তারপরের ঘর, তারপরের ঘরটাকে কয় ভাগে ভাগ করতে হবে, চার ভাগে ভাগ করতে বলেছে, তাহলে তিনটে দাগ নিব, এক দুই তিনটে দাগ নিলাম, তাহলে চার ঘর পুরো নিলাম, তারপরে ঘরকে চার ভাগে ভাগ করে এক ভাগ নিতে বলেছে, তাহলে এই অংশটা হচ্ছে সতেরো বাই চার, এটাই হচ্ছে সতেরো বাই হচ্ছে চার, মানে এটা মানেই তো এটা সতেরো বাই চার। তারপরের ঘরে চার পূর্ণ নিয়ে নিলাম, চার ভাগে ভাগ করে দিলাম, দ্বিতীয় ভাগটাকে নিতে বলেছে, তাহলে এইটা, এটা মানে কত, আঠারো বাই হচ্ছে চার, তারপর এটা কত হবে, তারপর এটা হচ্ছে উনিশ বাই হচ্ছে চার। তাহলে এইভাবে মূলদ সংখ্যা বের করবে, মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসাতে হবে, ভগ্নাংশকে সংখ্যা রেখায় বসানোটাই এই অধ্যায়ে তোমাদের নতুন জিনিস ছিল। আর মূলদ সংখ্যা বের করার নিয়মটা, এই নিয়মটা মোটামুটি ক্লাস এইটেও তোমরা একবার দেখে পড়ে এসছো। এবারে দেখো ছয়ের অঙ্কটা বলেছে, ছয়ের অঙ্কটা একই রকম বলেছে, ছয়ের অঙ্কটা কি বলেছে দেখো, এক আর দুইয়ের মাঝে ছটি মূলদ সংখ্যা লিখিয়ে সংখ্যা রেখায় বসায়। তাহলে পাঁচের অঙ্ক যদি বুঝে থাকো তাহলে ছয় পারবে, তাহলে ছয়ের অঙ্কটা তোমাদের এইচ ডব্লিউ দিয়ে দিচ্ছি, এটা বাড়িতে চেষ্টা করবে তোমরা। এবারে সাত নম্বর অঙ্ক কি বলেছে, ওয়ান বাই ফাইভ ও ওয়ান বাই ফোর এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা বলি। তাহলে দেখো আমি তো নিয়মটা তোমাদের বলেই দিয়েছি কিভাবে করতে হয়, তবে এখানে ভগ্নাংশ আছে এই অঙ্কটা, তাই জন্য আমি তোমাদের করে দিচ্ছি। দেখো সাতের অঙ্কটা দুটো সংখ্যা বলেছে, ওয়ান বাই ফাইভ বলেছে আর ওয়ান বাই ফোর। তাহলে ফার্স্ট আমরা কি করব, ডি বের করব। ডি কিভাবে বের করে, বড়টা থেকে, এখানে মনে রাখবে ভগ্নাংশের ক্ষেত্রে হর ছোট হলে তাহলে সেই সংখ্যাটা কিন্তু বড় হয়, তাহলে ওয়ান বাই ফোর বড়, ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ বাই, তিনটে বের করতে বলেছে, তিনের সাথে এক যোগ করব। এর আগের অঙ্কে ছটা বলেছে, ছয় নম্বর অঙ্কে, তাহলে ছয়ের সাথে এক যোগ করবে, যতগুলো বের করতে হবে তার সাথে এক যোগ করতে হবে। তাহলে এই বিয়োগটা করে নাও, চার আর পাঁচের লসাগু করলে কত হবে, কুড়ি, চার দিয়ে ভাগ করলে পাঁচ, মাইনাস পাঁচ দিয়ে ভাগ করলে চার, তাহলে হচ্ছে ফোর, তিন আর একে যোগ করলে কত হবে, চার,
তাহলে 1 বাই হচ্ছে 20 বাই কত 4। তাহলে এখানে দেখো মূলদ সংখ্যা তাহলে 1 বাই 20 ভাগকে গুণ করলে 1 বাই হচ্ছে 4 হবে, উল্টে যাবে ভাগকে গুণ করলে, তাহলে 1 বাই কত হচ্ছে 80। তাহলে তিনটে বলেছে, তিনটে বের করার নিয়ম আমি বলেছি, তিনটে মূলদ সংখ্যা, তিনটে মূলদ সংখ্যা কি কি হবে, ছোট যেটা আছে ছোটকে 1 বাই 5টা আছে এখানে কিন্তু ছোট, তাহলে 1 বাই 5 এর সাথে ডিটাকে যোগ করে দিতে হবে, ডি কত 1 বাই 80, ছোটটার সাথে 2d যোগ করতে হবে 2d, তাহলে 2 বাই 80 হবে, আবার ছোটটার সাথে 3d অর্থাৎ 3 বাই হচ্ছে 80 হবে, 3d মানে এটার সাথে 3 কে গুণ, তাহলে 3 বাই 80 হবে। এইবারে এদের লসাগুটা করে নিই, 5 আর 8 এর লসাগু করলে হচ্ছে 80 হবে, 5 16 হচ্ছে 80, এটা দিয়ে ভাগ করলে তো 1, তাহলে 1ই বসবে, এখানে করলে কত হবে এখানেও 80 হবে, 5 16 80 প্লাস হচ্ছে 2 হবে, এদের লসাগু করলে কত হবে এদের লসাগু করলে 80 হবে, 5 16 80 প্লাস হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখো আমার মূলদ সংখ্যাগুলো কি কি পেলাম, মূলদ সংখ্যাগুলো পেলাম হচ্ছে 17 বাই 80, 16 17 18, 18 বাই 80, 16 17 18 19, তাহলে 19 বাই 80 তিনটে মূলদ সংখ্যা দেখো আমরা পেয়ে গেলাম। এগুলোকে সংখ্যা রেখায় বসাতে বলেনি তাই জন্য আর বসাচ্ছি না। এইবারে দেখো আটের অঙ্ক, আটের অঙ্ক কি বলেছে, সত্য মিথ্যা, সত্য হলে টি আর মিথ্যা হলে এফ লিখতে হবে, এই লাইনটাকে লিখে, এই ধরনের অঙ্কগুলো আসলে লাইনটাকে লিখে তার পাশে ব্র্যাকেটে তোমরা উত্তরটাকে লিখবে। দুটি সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই, তাহলে দুটো পূর্ণ সংখ্যা যদি হয় তাদের যোগ বিয়োগ গুণ করলে তো পূর্ণ সংখ্যায় পাবো, এটা তো স্বাভাবিক, যেমন 2 আর 1 যদি যোগ করি পূর্ণ সংখ্যা যোগ করলে তো পূর্ণ সংখ্যায় পাবো, তাহলে এই কথাটা সত্যি, বা গুণ যদি আমরা করি তাহলে তো পূর্ণসংখ্যা পাবো, পূর্ণসংখ্যার গুণ করলে পূর্ণসংখ্যায় পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে টি আমরা লিখব। তারপরে দেখো দুটি পূর্ণসংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণসংখ্যা পাওয়া যায় না, যেমন হচ্ছে ভাগের ক্ষেত্রে আমি যদি বলি 3/2, এটা কিন্তু একটা পূর্ণসংখ্যা হলো না, তাহলে এই কথাটা কিন্তু সঠিক নয়, তাহলে দুটো পূর্ণসংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণসংখ্যা পাবো এই কথাটা কিন্তু সঠিক নয়, তাই জন্য এটার পাশে হচ্ছে এফ লিখব। দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাব, দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাব, মূলদ সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ করলে তো মূলদ সংখ্যাই পাবো, তাহলে উত্তর তাহলে কিন্তু মূলদ সংখ্যাই হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আর যে অঙ্কগুলো আমি হোমওয়ার্ক দিলাম HW দিলাম সেই HWগুলো তোমরা কিন্তু করার চেষ্টা করবে, যদি HWগুলো পারো তার মানে মনে করবে অঙ্কটা শিখতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাক, এর পরের দিন আমি এর পরের অধ্যায়টা নিয়ে আলোচনা করব, দেখতে থাকো।